টাকা পয়সা শ্রাদ্ধ করছে খরচ করা এইটা যদি আপনি সঠিকভাবে শ্রাদ্ধ করতে চান তাহলে ওই পিতামাতার জীবন দশায় খরচ করবেন মরার পরে অর্থাৎ দেহ রাখার পরে আপনি 10 গ্রামের মানুষ মিলিয়ার খরচ পরগুনার খরচ খরচ চাকলার খরচ করলেন স্ট্যাম্প 300 টাকার এনে রেডি করে রাখলেন লিখে যে আমাকে সমাজের কর্তা বা একটা ডাক আমি পেতে চাই কিন্তু দেখা গেছে ওই ব্যক্তি যে 5 লক্ষ টাকা খরচ করে বা ব্যয় করে তার পিতার আত্মার শান্তি কামনায় খরচ অনুষ্ঠান করেছে সেই পিতা জীবদ্দশায় তার জন্য একটি টাকাও চিকিৎসার জন্য খরচ করে নাই যদি তার মা তার বাবার জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় ভালো ডাক্তার দেখাতেন ভালো জামা পরাতেন একটু শান্তি দিতেন তাহলে ওই মানুষটি তাদের মধ্যে আরো বেশি কিছুদিন বেঁচে থাকতেন কিন্তু আমরা সেই কাজটি না করে মূল কাজটি না করে মরার পরে আমরা খরচ করি এটা সমাজ গর্হিত কাজ বলে আমি মনে করি এবং শাস্ত্র সে সিদ্ধান্ত দেয় ব্রাহ্মণ্যবাদী শাস্ত্র তাকে স্বীকৃতি দিয়েছে 16টা শ্রাদ্ধ করার জন্য কত শ্রাদ্ধ বাড়ানো যাবে কত দান তারা পাবে এজন্য আমি শাস্ত্র গ্রন্থ পড়েছি পড়ার সুযোগ আমার অনেক হয়েছে আমি পড়ার চেষ্টা করেছি বেদ পড়েছি আপনাদের আছে জানা এ কথা মিথ্যা না সনাতন ধর্মের চারখানা বেদ ঋক সাম যজু অথর্ব চারখানা বেদ এই বেদে 20,779টি শ্লোক আছে এই 20,779টি শ্লোকের 1875টি শ্লোক নিয়ে সামবেদ আমরা কোন বেদী সামবেদী আমরা সামবেদী 1875টি শ্লোকের মধ্যে একটি শ্লোকেও শ্রাদ্ধের কথা উল্লেখ নেই অথচ পুরোহিত দর্পণে স্পষ্ট করে বলা হলো সামবেদীয় শ্রাদ্ধ পদ্ধতি আমি এখানে আপনাদের কাছে প্রার্থনা জানাতে চাই যদি কেউ প্রমাণ করতে চান বেদ হয়তো এলাকায় কার কাছে আছে না আছে জানি না আমার কাছে আছে এই সামবেদে 1875টি শ্লোকের মধ্যে 1800টি শ্লোক ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে আর 75টি শ্লোক পরবর্তীতে নেওয়া হয়েছে তাহলে সেখানে সামবেদীয় কোনো মন্ত্র নেই শ্রাদ্ধের কথা উল্লেখ নেই আমরা কেন এই শ্রাদ্ধ করতে যাই শ্রাদ্ধ জীবদ্দশায় করেন হ্যাঁ এরপরে আপনি করবেন অন্ত্যেষ্টিক্রিয়া একজন শিক্ষিত ভদ্রলোক একজন বুঝা মানুষ আমাদের সামনে আছে অনেকেই বোঝেন তারপর আমার পরিতোষ দাদা এখানে উপস্থিত আছেন এসএফ গভর্নমেন্ট ওই মডেল মডেল স্কুলের একজন শিক্ষক আমি বলতে চাই ওয়াশৌচ একটা শব্দ আছে গুরু দশা একটা শব্দ আছে অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে অন্ত্যেষ্টি শব্দের অর্থ কি অন্ত মানে শেষ ইষ্ট মানে সর্বশেষ শুভ যে কাজটি অর্থাৎ একটা দেহের যে দশবিধ সংস্কারের কথা সনাতন ধর্ম দশবিধ সংস্কারে বিশ্বাসী এই সনাতন ধর্মের দশবিধ সংস্কারের সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া মানে সর্বশেষ ক্রিয়া ওই শ্মশানে তাকে দাহন করা হোক বা আপনার কি বলা যায় সমাধি করা হোক এরপরে তার জন্য আর কোনো কাজ থাকে না বাকি থাকে না এটা শাস্ত্র অন্ত্যেষ্টি ক্রিয়া শব্দেই আপনাকে প্রমাণ করে দিচ্ছে যে এরপরে তার জন্য কোনো কাজ নেই কিন্তু এরপরে একটা সৃষ্টি করা হলো গুরু দশা অথবা অশৌচ আচ্ছা পিতা মাতা মারা গেছে অশৌচ হয়েছি আমি সেই অশৌচ মধ্যে কি করতে হবে গলায় একটা দড়া পড়তে হবে দড়া এই গলায় ধরা পড়তে হবে আর কি করতে হবে আপনি সাবান নিতে পারবেন না সেব হতে পারবেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন না অর্থাৎ অশৌচ তো এখানে আপনি শুরু হলেন অশৌচ আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে আপনি কিন্তু অশৌচ হবেন না আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না অশৌচ মধ্যে কর্তব্য কি কর্তব্য দিল যে আপনি মন্দিরে দেবতাকে প্রণাম করতে পারবেন না গুরুজনকে প্রণাম করতে পারবেন না ধর্মীয় গ্রন্থ পাঠ করতে পারবেন না যদি আপনি তারপরে আপনার গুরু প্রদত্ত মন্ত্র আপনার যে মন্ত্রই হোক হতে পারে কৃষ্ণ মন্ত্র হতে পারে রাম মন্ত্র হতে পারে হরিচাঁদের মন্ত্র যে মন্ত্রই হোক
আপনি যদি সন্ধান করতে পারবেন না যদি সন্ধান না করতে পারেন গুরুজনের আশীর্বাদ না নিতে পারেন ধর্মীয় গ্রন্থ পাঠ না করতে পারেন আপনি যদি সাবান না নিতে পারেন আপনি তো অসহস তখন হচ্ছেন কিন্তু আপনি যদি প্রত্যেকদিন ওই সন্ধ্যায় সন্ধ্যা বন্দনা করেন আপনার পিতা মারা গেছে মাতা মারা গেছে বা সে তো পিতা মাতা তো আগেই বলছি মারা যায়নি দেহ রেখেছে তার আত্মার শান্তি উদ্দেশ্যে আপনি দৈনিক প্রার্থনা করেন আপনার ইষ্টদেবকে স্মরণ করেন আপনি গীতা পাঠ করেন আপনি রামায়ণ পাঠ করেন আপনি মহাভারত পাঠ করেন আপনি হরিলীলামৃত পাঠ করেন আপনি হরিসভা দেন তাদের চোখের জল বেয়ে তাদের ওই আপনার ইষ্টদেবের কাছে প্রার্থনা জানান আমার বাবা যে লোকেই যাক সেই লোকে যেন সুখে সুন্দর থাকে শান্তিতে থাকে আপনার এই ডাকটি তার কাছে পৌঁছে যাবে অথচ সমাজ বিধান দিয়েছে আপনি অশৌচ পালন করবেন অশৌচ পালন করা সনাতন ধর্মের বিধান না আপনি শৌচ থাকবেন গড়া মানবেন গড়াই পারে কি আবার একটা লোহার তাবিজ মানে ওই যে কি পায় লোহার চাবি অথবা একটা লোহার খণ্ড রেখে দেওয়া হয় কেন ওই লোহার খণ্ডটা রাখা হয় বাবা মরে যাবার পরে ভূত হইছে বুতির ভাসুর আবার লোহা বুতির ভাসুর লোহা এই জন্য ওই লোহা যাতে স্পর্শ না করতে পারে অর্থাৎ বাবা মরে যাবার পরে ভূত হইছে ওই ভূত যাতে আমার কাছে না আসতে পারে তাই আমি লোহার ব্যবহার করবো আশকলির ডাল ব্যবহার করবো হাইরে কুলঙ্গার সন্তান ধিক তোকে শতাধিক যে পিতা নিজে না খেয়ে নিজে না পরে নিজে না শুয়ে তোর মুখে অন্ন তুলে দিয়েছে তোর লেখাপড়ার খরচ দিয়েছে নিজে কত কষ্ট করে পরের জমিতে জন বিক্রি করে তোর মা ওই বাড়া বেনে ধান ধান বেনে পরের বাড়ি থেকে দুটো ধান চাল সংগ্রহ করে নিজে না খেয়ে বাজারে বিক্রি করে তোকে ইউনিভার্সিটিতে পড়িয়েছে কলেজে পড়িয়েছে উচ্চ শিক্ষা লাভ করেছে সে মরার সাথে সাথে সে প্রেত হয়ে গেছে ভূত হয়ে গেছে ওই মা বাবা যেন অশরীরী অবস্থায় আমার কাছে না আসতে পারে আমাকে কৃপা না করতে পারে তার জন্য আমি তাবিজ ওই লোহা ব্যবহার করব হায় রে কুলঙ্গার সন্তান এই সমাজকে আমি ঢিক 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 জানাই আপনি যদি আপনার পিতার সন্তান হয়ে থাকেন তাহলে আসুন অশৌচ নয় আপনার অশৌচ নয় আপনি পবিত্রভাবে তার আত্মার প্রার্থনা জানাবেন আপনার এরপরে আমি এখানে দেখেছি এই চিত্ত দাস মহাশয়ের ছেলেরা মস্তক মুন্ডন করেন নাই এটা বড় অপরাধ এটা বড় অপরাধ করেছে সমাজের দৃষ্টিতে শাস্ত্র কি বলেছে শাস্ত্র কি বলেছে আপনাকে সেখানে যেতে হবে আপনারা কি পুরোহিত দর্পণ পড়েছেন স্মৃতি চিন্তামণি পড়েছেন দায় ভাগ পড়েছেন এগুলো আপনাকে পড়তে হবে জানতে হবে পুরোহিত দর্পণের সেই অন্ত্যেষ্টি পদ্ধতিতে তারপরে মুখাগ্নির যে বিষয়টা আছে এই সমস্ত কথা বলতে গেলে অনেক সময় লাগবে যদি আপনারা সময় দেন তাহলে আস্তে আস্তে বলার চেষ্টা করব কিন্তু এই মস্তক মুন্ডন বিষয়টা আগে বলিস যে যারা মস্তক মুন্ডন করে না এই সমাজের মানুষ তার বাড়িতে খায় না তাকে সমাজচ্যুত করে রাখা হয় এই সমাজচ্যুত করতে 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 হিন্দু ধর্ম প্রায় কুল্লায় গেছে কারণ এই ধর্ম থেকে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের উৎপত্তি হয়েছে ওই বিবেকানন্দ বলেছে সমস্ত ধর্মের প্রসূতি সনাতন ধর্ম এই সনাতন ধর্ম থেকে সমস্ত ধর্মের উৎপত্তি হয়েছে অথচ সেই সনাতন ধর্ম বিলুপ্তির পথে কারণটা কি বাদ 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 দিতে দিতে প্রায় শেষ হয়ে আসছে সনাতন ধর্ম আর বাদ নয় বাদের দল বড় হয়ে গেছে বাদের দল এখন বড় হয়ে গেছে বাদ নয় মস্তক মুন্ডনের শাস্ত্রে কি বলেছে আপনারা জানুন পাতকি মহাপাতকি গোহাত্যাকারী অবতীর্ণ পাপি চারজন পাপি মস্তক মুন্ডন করবে প্রায়শ্চিত্তে কিসে প্রায়শ্চিত্তে আচ্ছা প্রায়শ্চিত্তে কখন করে আমি অন্যায় করেছি অন্যায় থেকে পাপের জন্ম হয় আর পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয় তাহলে আমি পাপ করেছি আমি প্রায়শ্চিত্ত করব বাবা মরেছে ওর জন্য আমি প্রায়শ্চিত্ত করব না তো এরপরেও যদি
কেউ বলে যে তোমার বাবার কাজ করবা তোমার দেহে পাপ থাকতে পারে পাপকে বিমোচন করে তুমি তোমার বাপের কাজ করো সেখানে চারজন মানুষ মস্তক উন্নন করবে পাতকী মহাপাতকী গোহত্যাকারী অবকীর্ণ পাপী চারজন আর চারজন মস্তক উন্নন করবে না কারা বিদ্বান বিপ্র রাজা এবং স্ত্রী বিদ্বান বিপ্র রাজা এবং স্ত্রী মেয়েরা কি মা বাবা মারা গেলে মস্তক উন্নন করে পারে না আইনের এই শিথিলতা কেন আমার বোন যে যে প্রক্রিয়া এই জগতে আসছিল আমি ভাই হয়ে ওই ওই প্রক্রিয়ায় এই জগতের মুখে এসেছি আইনের এই বৈষম্য কেন এর পরেও শাস্ত্র বলেছে হ্যাঁ ওই প্রাশ্চিত্যে যদি চুল রেখে আপনি প্রাশ্চিত্য করতে চান তাহলে ব্রাহ্মণকে দ্বিগুণ দক্ষিণা দেবেন আর দুইবার ওই শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন তাহলে আপনি চুল রেখে করতে পারেন তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল সমাজের মাথা ব্যথার দরকার নেই এতে ব্রাহ্মণের মাথা ব্যথার দরকার ব্রাহ্মণ এসে বলবে তুমি চুল রেখে যদি শ্রাদ্ধ করতে চাও এক টাকার জায়গা দুই টাকা দক্ষিণে দাও একবারের জায়গা দুইবার শ্রাদ্ধ করো তাহলে তুমি চুল রেখে করতে পারবে শাস্ত্রের স্পষ্ট বিধান কিন্তু সমাজের লোকের কি হলো সমাজ তো কিছু পাচ্ছে নাই সমাজের লাভও নাই লোকসানও নাই যদি কিছু লাভ লোকসান থেকে থাকে ব্রাহ্মণের থাকবে তাহলে এইবারে যে ব্রাহ্মণ শব্দটা আসলো আবার ওদিকে একটু যেতে হয় ব্রাহ্মণকে আপনারা গীতা মানেন গীতা সনাতন ধর্মের সমস্ত গ্রন্থের নির্দেশ গীতাকে গীতা মানে জীবন বিধান গীতা মানে জীবন বিধান আপনাকে জীবন বিধান দিয়েছে গীতা এই গীতা ব্রাহ্মণের ব্যাখ্যা দিয়েছে চাতুর্বর্ণ মহাসৃষ্টাং গুণকর্ম বিভাগশ চতুর্বর্ণের ব্যাখ্যা দিয়েছে কি জন্ম না যাওয়া সে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদ পাঠি ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ আর গীতা সিদ্ধান্ত দিলেন আমি চার বর্ণের সৃষ্টি করলাম গুণ এবং কর্ম অনুযায়ী লোকনাথ ব্রহ্মচারী যিনি সারা বিশ্ব পায়ে হেঁটে পরিভ্রমণ করে তিনি সিদ্ধান্ত দিলেন কি সারা বিশ্ব পরিভ্রমণ করে আমি দুইজন ব্রাহ্মণ পেয়েছি একজন মক্কার আব্দুল গফুর